আসসালামু আলাইকুম। জৈনক ব্যক্তি বলতো বান্দার কোনো ক্ষমতা নেই, খারাপ আকিদা নিয়েই সে এ কথা বলতো, বান্দা একেবারে অক্ষম, ব্যক্তিগতভাবে বান্দার কোনো ক্ষমতা নেই, এজন্য ভালো মন্দ কোনো কাজের দায়িত্ব বান্দার উপর নেই, সব কিছুই আল্লাহ করেন। একদিন এই বদ ব্যক্তি কোনো এক বাগানে উপস্থিত হয়ে বাগানের মালিকের অনুমতি ছাড়া ফল ছিঁড়ে পেট পুড়ে ভক্ষণ করল। এদিকে বাগানের মালিক এসে উপস্থিত হয়ে বলল, ওরে বদবখত চোর, এ কি করছিস? সে বলল, এ বাগান আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দান অনুদান ভক্ষণ করতেছি, তবে অন্যায় কি? বাগানের মালিক বলল, আচ্ছা ঠিক আছে। সে প্রথমে ওই বদবখত চোরকে ধরে রশি দ্বারা বাগানের গাছের সাথে শক্ত করে বাঁধল, পরে একটি লাঠি দ্বারা তার পিঠে পিটাতে লাগলো। চোর ব্যক্তি বলল, ওরে জালেম, আমি বেগুনহা মাসুম, আমাকে এরূপ নির্মমভাবে মারতেছো কেন? আল্লাহকে স্মরণ করো। তখন বাগানের মালিক বলল, এই দানটাও আল্লাহ তাআলার, আমিও আল্লাহর বান্দা, অন্য বান্দাকে পিটানোর শক্তি আমার নেই, আমিও অক্ষম, লাঠিও অক্ষম, এসব কিছু আল্লাহ করতেছে। চোর বলল, আমি অক্ষমতার খারাপ আকিদা হতে তওবা করতেছি, নিশ্চয়ই মানুষের আল্লাহর প্রদত্ত ক্ষমতা আছে, ক্ষমা আছে। এ প্রসঙ্গে বলতে হয়, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, বান্দা অক্ষম নাকি সক্ষম? তিনি বললেন, তোমার একটি পা উঠাও। সে উঠাল। তারপর আবার বললেন, আচ্ছা দ্বিতীয় পা উঠাও। সে বলল, উঠাতে পারি না। অর্থাৎ উভয় পা কি রূপে উঠাতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হলো তোমার প্রশ্নের উত্তর, বান্দা অর্ধেক ক্ষমতাবান আর অর্ধেক অক্ষম ও ক্ষমতাহীন, একেবারে পুরোপুরি সক্ষম নয় এবং একেবারে অক্ষম নয়। আল্লাহ তাআলা বান্দাকে কাজ করার ক্ষমতা দান করেছেন, কিন্তু বান্দা তার কাজের সৃষ্টিকর্তা নয়। বান্দার ভালো মন্দ সকল কাজের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কিন্তু ভালো মন্দ সকল কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এ কারণেই মানুষ ভালো কাজ করলে সওয়াব পাবে আর মন্দ কাজ করলে শাস্তি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।